ফিরে নিয়ে গেলে কান, দৌড়ালে তার পিছে, জীবনখানা হয়ে যায় সোলানা মিছে। প্রবাদটা কিন্তু সত্যি। আবার অর্ধেক কথা শুনে অন্যদের ডেকে এনে এই লোক যা দেখালেন, এই জন্যই লোকে বলে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। না রে, আমার দ্বারা মনে হয় পড়ালেখা সম্ভব না, ফ্যামিলির অনেক চাপ। কেন, তোর আবার কি হলো, বিয়ে দিচ্ছে নাকি বাবা মা? হ্যাঁ, ওরকমই দেখতেছে। ও আচ্ছা। আরে আমারই তো একই অবস্থা, কবে যে হুট করে বাড়ির থেকে বিয়ে দিয়ে দেয়, কি বলা যায়। তোদের যে অবস্থা শুনলাম, এরকম আমার কিছু ছিল না। এখন যা শুনলাম, এতে তো আমারও ভয় লাগছে, কবে যে কি আবার হয়ে যায় আমারও। কি যে করি, কিছু টিউশনি করে আর কত চালানো যায়, ফ্যামিলি যদি সাপোর্ট না দেয়, এভাবে করে হয়? আর যেই বাচ্চাকে পড়ায় বুঝছিস, ওই বাচ্চার ফ্যামিলিও, মানে তার বাবা, এতটা সুবিধাজনক না বুঝছিস। এখন আর ভালোও লাগে না টিউশনি করতে, কত আর প্রেশার নিব, ক্লাস করো, টিউশনি করো, আবার এই প্রাইভেট ওই প্রাইভেট, ভালো লাগে না রে। মানে লাইফটা কেমন জানি, মানে বোরিং লাগতেছে। কি করবো বল, যেখানে টিউশনি করতে যাই সেখানে বাবার চরিত্র খারাপ, এইটাই। কি করবো, সব জায়গায় কিন্তু টিউশনি করা যায় না, সব ফ্যামিলিতে, ফ্যামিলি ভালো ভালো আছে, শুধু মেয়েদেরই সমস্যা। হ্যাঁ এটা, আমরা মেয়েরা মানে এমন একটা সমস্যা যে সব জায়গায় গেলে আমাদের নিয়েই প্রবলেমটা বেশি হয়। কি করব বল, লাইফটা নিয়ে খুব টেনশন আছে। কি আর বলবো বল, তোদেরটা যা শুনলাম তো ভালোই শুনলাম মোটামুটি, কিন্তু আমার অবস্থা ভাই একেবারেই বেশি খারাপ। আমি যে বাচ্চাটাকে পড়াতে যাই, ওর বাবার চেহারাটা দেখতে ফুললি একবারে খবিশের মতো বুঝছিস, আর ভালো লাগে না। তোমার মানুষের মধ্যে এরকম ভাবে বদলাম গেলে তো হবে না। নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। ভাবটা কোথায় জামাইছিস একটু বলতো। শোন, বিয়ে যদি করি তাহলে পেঁয়াজের ব্যবসায়ীকেই করবো, 80 থেকে 100 টাকা কেজি পেঁয়াজ, তো ওই ব্যবসায়ীকে করবো না তো কাকে করবো। খারাপ বলিস নি, একবারে ঠিক বলেছিস। তার বউ রাজরানী হয়ে থাকবে, যে ইনকাম করে বেটা। আমারও তো একই অবস্থা, আমার 8 মাস, কি করবো বুঝতে পারছি। কারো 8 মাস, কারো 7 মাস, কারো 6 মাস, কারো 5 মাস। আরে এরা কি ভার্সিটিতে পড়তে যায় না প্রেগনেন্ট হতে যায়? ওটা তো বাপ্পির বোন, এটা সাইমনের বোন, ওটা আরিফিন শুভর বোন, এটা শাকিব খানের বোন। আই সি, এই অবস্থা না, আজকে ওদের ফ্যামিলিকে ঘটনাটা জানাইতে হয়, না হলে সর্বনাষ্ট হয়ে যাইব। কি কোন আপনারা ঠিক কইছি না? হ্যালো, এই তুমি কই? কঠিন একটা হট নিউজ আছে, তাড়াতাড়ি তুমি চলে আসো রমনা পার্কের ওই যে মাছাটা আছে না, শেরাটনের পাশে ওই গেটে, চলে আসো। আরে আসো মিয়া, তারপর কথা বলতেছি। হ্যালো, হ্যাঁ তুমি কই? বাপ্পি শোনো, গরম একটা খবর আছে মিয়া। এই তোমার বোনের তো সর্বনাশ অবস্থা, তাড়াতাড়ি তুমি রমনা পার্কে চলে আসো, আমি এনে আসি হট নিউজ। হ্যালো,
শুভ কই তুমি? আরে মিয়া, তাড়াতাড়ি রমনা পার্কে চলে আসো, তোমার বোনের অবস্থা খারাপ, গরম খবর। ওই মিয়া, তুমি আমার ছোট ভাইটা, আমার একটা দায়িত্ব আছে, তাড়াতাড়ি আসো। হ্যালো সাকিব, কই তুমি মিয়া? আরে হালাই, তোমার বোনের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসো রমনা পার্কে। আইসা আমার আমার সাথে দেখা করো মিয়া, তোমার বোনের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসো। জিজ্ঞেস কর বেটা তোকে বোন রে, প্রত্যেকটার 8 মাস 7 মাস 6 মাস 5 মাস যাইতেছে, এগুলি দেখি ভার্সিটিতে পাঠাস না রমনা পার্কে? হ্যাঁ, আকাম কুকাম কইরা সব একদম মেসাকার করে রাখছে। ছি আপু ছি, তুই এত নিচে নেমে গেছিস, তোকে এই জন্য বাবা মা লেখাপড়া করায়? ছি, কি করলাম আমি? কি করলি মানে তুই জানস না? না, তুই এভাবে কেন কথা বলছিস? আমি তো ঠিকই বলতাছি। কি কি হয়েছে? আমি কি শুনতাছি রাস্তাঘাটে? কি শুনলি? কি বলতেছিস? আমি কিছুই বুঝতেছি না। তুই স্বামীর কাছে যা শুনলাম রাস্তায়, তা শুনি না কিছু খাওয়া যায় বল। তুই যে আজকে যে কাজটা করেছিস একটুও ভালো হয়নি। আমি কি করছি সেটা তো বলবি? জিজ্ঞেস কর যে বলছে কথাটা। সে কে, কোথেকে, কার কাছে কি শুনে আসছিস আর সেটা নিয়ে আমার সাথে তুই তর্ক করতেছিস? এই মিথ্যে বলতিস, আমি নিজের কানে শুনেছি। তুমি বলছো 7 মাস, ও বলছে 8 মাস, এ বলছে 7 মাস, ও বলছে 5 মাস, এগুলি মিথ্যা। এই তোমরা 3 মাসের পোয়াতি, সরি প্রেগনেন্ট না? হ্যাঁ, আবার আমি নিয়ে আসি ওদের ভাইকে, আবার মিথ্যে কথা বলতিছে। তুমি 5 মাস, ওই 6 মাস, এই 7 মাস, এই 8 মাসের প্রেগনেন্ট তোমরা না? ফাউল মানে আমি নিজের কানে এদিক থেকে যাওয়ার সময় শুনছি। ফালতু লোক একটা। ফালতু লোক মানে কিসের ফালতু লোক? আপনি বলতেছেন আমরা প্রেগনেন্ট, ফাইজলামি করার জায়গা পান না? এদের সেশন ফি আর হোস্টেলের এতদিন মাসের ইয়ে বাকি, আর আমি মনে করছি এটা প্রেগনেন্ট মানে পোয়াতি। ইরে ফাইজা গেছি ইয়ে। আসলে ওরা যেভাবে বলছিল বুঝছ, মনে হয় কোনো অঘটন ঘটছে, এ আমি বুঝি নাই। হ্যাঁ, ফাইজলামি করার জায়গা পান না? ফাইজলামি না মানে শুনতে একটু ভুল হয়েছে। শুনতে ভুল হয়েছে না? ভুল হবে কেন? এইটাই ভাই, ঠিক আছে, তোরা ভাই বোন সবাই মিলে ভালো থাকিস, আমি আসলাম। আসসালাম। আপনি আসলে একটা ফালতু লোক। না না আপু, আমি বল আমার বল। কে বলবে? পেঁয়াজের যা দাম 180 টাকা কেজি, এই শালার বউ তো পুরো রাজরানী হয়ে থাকবে। 40 টাকা থেকে 80 টাকা। আগে আমি কি বলবো? আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেশে বিদেশে, শহরে নগরে, গ্রামে গঞ্জে
যে যেখান থেকে আমাদের এই সিএ কমেডি টিভি দেখছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। হাসলে কিন্তু হার্ট ভালো থাকে, তো সেই হাসির জন্যই আপনাদের দেখতে হবে সিএ কমেডি টিভি। আপনি আমাদের এই ভিডিওটি দেখলেন, দয়া করে অন্য কোথাও যাওয়ার আগে করে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যকে দেখানোর জন্য শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সিএ কমেডি টিভি আপনাদের সাথে ছিল, সাথে আছে এবং সাথে থাকবে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট।